নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি মিষ্টি বং আড্ডায় পুচি পুঁটি মাছের টক ঝাল। যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মিষ্টি বং আড্ডা। সো ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন মিষ্টি বং আড্ডা। বাঙালির প্রিয় মাছ, আজ আমরা বানাতে চলেছি বাঙালির প্রিয় পুঁটি মাছের ঝাল চচ্চড়ি। তো যারা মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা করে আপনাদের কেমন লাগছে। তো ওয়েলকাম টু মিষ্টি বং আড্ডা, তাড়াতাড়ি চলুন রান্না করে নিই একসাথে। মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে আর একটু লেবু চেপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে প্রথমে ব্যাচেতে আমরা ফ্রাই করে নেব। তুলে নিয়েছি যেটা আমাদের তেল পড়েছিল, ওই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি, তার সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো দুটো পেঁয়াজ। আমি মাছের ঝোলে রসুন দিচ্ছি না, কেউ যদি রসুন পছন্দ করে সে তেলের মধ্যে আগে রসুন ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভাজতে পারে। পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, বেশি ডিপ ফ্রাই আমরা করব না। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করছি স্বাদমতো হলুদ। ভালো করে পেঁয়াজটার সঙ্গে হলুদটা কষিয়ে নিন। একটা কথা মনে রাখবেন, আমি এর আগেও বলেছি গরম জল করে রাখবেন, যদি লাগছে কি মশলাটা কড়াইয়ের সঙ্গে ঘুরে যাচ্ছে তো একটু গরম জল দিয়ে যদি আপনারা পেঁয়াজটাকে হলুদটাকে কষান তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো লাগবে। আর সত্যিকারে বলতে গেলে সব খেলায় কিন্তু এই কষানোতে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি একটা কুচানো টমেটো। টমেটো দিয়ে আপনাকে ভালো করে আবার একবার 5-6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। সাথে অ্যাড করছি আমি লাল লঙ্কার গুঁড়ো। একটুখানি গরম জল দিয়ে ভালো করে সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আপনার সানরাইজের সর্ষে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ, সাথে একটু লবণ আর লিউক ওয়ার্ম ওয়াটার, মানে যে হচ্ছে হালকা গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার এই পেস্টটা আমি অ্যাড করে দেব। অ্যাড করে আবার সব মশলার সঙ্গে মিনিট 2-3 ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। সাথে অ্যাড করছি স্বাদমতো মিষ্টি। অনেকেই রান্নায় মিষ্টি দেয় না, কিন্তু যদি না খান অবশ্যই একটু মিষ্টি দেবেন, না হলে রান্নার স্বাদটা খুলবে না। মশলা ভালোভাবে কষে গেছে, এবার এর মধ্যে আমি দিচ্ছি গরম জল। এটাতে বেশি ঝোল হবে না, বা আপনি যদি রাখতে চান তো রাখতে পারেন। এর মধ্যে দিচ্ছি স্বাদমতো নুন। লঙ্কা
এবার হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার গ্যাসটা কমিয়ে আমি মাছটাকে অ্যাড করে দেব। খুব হালকা হাতে মাছটাকে ঝোলের মধ্যে মিক্স করে দেবেন। তো খুব সহজেই আমাদের পুঁটি মাছের ঝাল চচ্চড়ি রেডি হয়ে গেছে। গরমে দুপুরে যখন আমাদের কিছু খেতে সেরকম মন করে না, কিন্তু খুব হালকা খেতে ইচ্ছে করে, তখন ভাত, গরম গরম মুসুরির ডাল আর গন্ধরাজ লেবু, তার সাথে পুঁটি মাছের ঝাল চচ্চড়ি একদম জমে খির। তো অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা পুঁটি মাছের ঝাল চচ্চড়ি, আর কমেন্ট বক্সে বলবেন কি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর মাঝখানে এক দুটো বড় মাছ আপনি দেখতে পাবেন, যেখান থেকে আমি আহমেদাবাদে থাকি সেখানে খুব তাড়াতাড়ি ভালো মাছ পাওয়া যায় না, তো সে আমাকে দুটো এরকম বড় মাছও পুঁটি মাছের সাথে দিয়ে দিয়েছিল। তো আমি সেটাও সেম পদ্ধতিতে রান্না করে নিয়েছি। তো রেডি আমাদের বাঙালির প্রিয় মেছো ভাত, আমরা আমাদের পুঁটি মাছের ঝাল চচ্চড়ি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওনলি টু ইয়োর ওন মিষ্টিবং আড্ডা।